রাজশেখ দৃষ্টি। এবছর পানসা ঠাকুরবাড়ির 75তম বর্ষের থিমের নাম হচ্ছে রাজশেখ দৃষ্টি। একটা রাজস্থানী ঘরানায় কাজ হচ্ছে, একটা রাজমহল আপনারা দেখতে পারবেন। রাজমহল শুধু না, আমি রাজমহল তিনটে সেপারেশন ভাগে ভাগ করেছি। প্রথমে রাজমহল। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি, আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছি হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। হ্যাঁ, আমি চলে এসেছি হচ্ছে সোদপুরের পানশিরা ঠাকুর বাড়ির খুঁটি পুজোতে। তাদের এবছর 75তম বর্ষের শারদ দুর্গা পুজো, আর তার শুভ সূচনা হচ্ছে খুঁটি পুজোর হাত ধরেই আজকে। তো তোমাদেরকে দেখাবো হচ্ছে খুঁটিটা, আর ভীষণ কিন্তু সুন্দর এবারে থিমটা হবে যেটুকু আমি শুনেছি থিমের ব্যাপারে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বয় পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার ফেস ব্লগ। বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। দেখতে পাচ্ছ এই হচ্ছে পানশিরা বাড়ি, ঠাকুর বাড়ি। এইটা হচ্ছে ক্লাবের দিকটাতে, আর এই যে জায়গাটা দেখছো এই জায়গাটার মধ্যে ডেকোরেশনটা বেশ সুন্দর করেছে, বেলুন দিয়ে করেছে ডেকোরেশন পুরো। এটা ইন্ডিয়া কালারের দিয়ে করেছে কিন্তু ডেকোরেশন, যা দারুণ লাগছে দেখতে পুরো, ভীষণ সুন্দর লাগছে। ওই বাচ্চাদের মতো ডেকোরেশন করছে কিন্তু দারুণ লাগছে ডেকোরেশনটা করে। হ্যালো গাইস, ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই হচ্ছে পানশিলা ঠাকুর বাড়ির খুঁটিটা। দেখো ভীষণ সুন্দর দেখতে পুরো, গাঁদা ফুল দিয়ে কম্বিনেশনে সাজানো হচ্ছে, যা দেখতে কিন্তু দারুণ লাগছে। আর খুঁটিটা দেখো পরে মায়ের মুখমণ্ডল দেওয়া রয়েছে ডাকের সাজে, যা দেখতে কিন্তু দারুণ লাগছে আর অসাধারণ লাগছে। হাত করা রয়েছে, আর 10 বিঘাতে 10টি অস্ত্র দেওয়া রয়েছে, যা দেখতে কিন্তু দারুণ লাগছে দেখতে। তো চলো একবার দেখো একবার সবার মা দুর্গা। তাহলে গা ভাষাবেন কি করে সে আনন্দে, পানশিরা ঠাকুর বাড়ির ইতিমধ্যেই আমরা উপযোগ করতে চলেছি আমাদের বেলা। রাজশেখ দৃষ্টি, রাজশেখ দৃষ্টি ইজ এ ব্যাক ভালোবাসার উন্মোচন হলো আজকে। আমরা দেখলাম যে পানশিরা ঠাকুর বাড়ির সেই বেড়ার উন্মোচন পর্ব, আর সেই বেড়ার উন্মোচন পর্বের সেই মুহূর্তের সাক্ষী থাকলেন আপনারা প্রত্যেকে। আর এই মুহূর্তে আমরা চলে যাব ঠিক তাই চিরা চিরিত মুহূর্ত, যে মুহূর্তের জন্য এতক্ষণ ধরে আপনারা অবির আগ্রহে এই দৃষ্টি উপেক্ষা করেও তোমাদেরকে বাড়িতে মাধ্যমেও দেখাবো যে পানশিলা ঠাকুর বাড়ির এবছরের থিমটা কীরকম হতে চলেছে। তো চলো দেখেছো কিন্তু অসাধারণ কিন্তু থিম করতে চলেছে কিন্তু। এরপরে হবে কিন্তু হবে হচ্ছে থিম সংটা, যা কিন্তু দেখার মতো হবে কিন্তু থিম সংটা। তো চলো, এইটা হচ্ছে পানশিলা ঠাকুর বাড়ির তো সব রে পানশিলা ঠাকুরবাড়ি।
এর আগে এসেছিলাম তখন তোমাদের ইনস্টলেশনের যে বাইরের কাজগুলো হচ্ছে তখন দেখলাম, আর আজকে খুঁটি পুজো নিয়ে কি বলতে চাও? খুঁটি পুজো নিয়ে বলতে চাই যে এই অঞ্চলে এরকম জাঁকজমকপূর্ণ খুঁটি পুজো এর আগে হয়নি, সেটা সম্ভব কেমন আমাদের জন্য হয়েছে এবং সর্বোপরি আপনাদের জন্যই হলো। কারণ আমাদের খালি লোকাল লোক না, অনেক বাইরে থেকে লোক ওই খুঁটি পুজোটাও দেখতে এসছে। একটা রক্তদানের মধ্য দিয়ে তারপরে একটি গাছ একটি প্রাণ এই বার্তা পৌঁছে দিয়েছি, বৃক্ষরোপণ সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলে একটা কম্প্যাক্ট প্রোগ্রাম হচ্ছে। সোদপুরের মধ্যে এত সুন্দর পুজো করে কেমন লাগছে আপনাদের? আমাদের তো খুব ভালোই লাগছে, কারণ এখনও পুজো বলতে পারেন যে সবেমাত্র একটা বাড়ি তৈরি হচ্ছে, মানে ভিত পুজো যাকে বলে, তাতেই যদি সারা পাই তারপর তো আপনার ধরুন মহালয়া থেকে যখন মহালয়ার পর থেকে যখন ওপেনিংটা হবে দশমী একাদশী তখন তো মানে ভাবাই যাচ্ছে না অনেক দিন অবধি কী করে এত রাস ধরে রাখবো। এবং সবটাই আমরা আরও বেশি আশা পাচ্ছি যে পার্থদা যখন আমাদের সঙ্গে আছে পার্থবাইতি ওকে আমরা বলতে পারেন হাইজ্যাক করেছি এবছর। থিম সম্পর্কে কী বলতে চান? থিম সম্পর্কে উনি অনেকটাই বলবেন, আমি খালি এইটুকুই বলতে চাই যে
যেই থিমটা হবে একটা মানে একটা সুন্দর একটা থিম, মানে আগে কখনো এখানে হয়নি, এবং চিন্তাধারাটা একেবারেই আলাদা। এটা রাজস্থানের একটা ব্যাপার নিয়ে এখানে থিমটা হবে, এবং এটা মনে হয় আমার পাশে শিল্পী আছে, উনি আরও ভালো বলবেন কী করতে চান আপনারা তার থেকেই শুনে। আচ্ছা দা কী বলতে যাও? প্রথমে নমস্কার প্রতিটা চ্যানেলে, আপনাদের চ্যানেলের প্রতি দর্শককে আমার আগাম শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এবছর পানসা ঠাকুর বাড়ির 75তম বর্ষের থিমের নাম হচ্ছে রাজশ্রী কৃষ্টি। একটা রাজস্থানী ঘরানায় কাজ হচ্ছে, একটা রাজমহল আপনারা দেখতে পারবেন। রাজমহল শুধু না, আমি রাজমহল তিনটে সেপারেশন ভাগে ভাগ করেছি। প্রথমে রাজমহল দেখবে, একটা জোনে গিয়ে মানুষ কারণ একটা কালারে যাবে, ভেতরে গিয়ে শিশমহল দেখবে। মানে রাজস্থানী টোটাল ফেভারিটটাকে আমি এক জায়গায় প্লেসমেন্ট করছি। শুধু তাই নয়, এখানে রাজস্থানের থেকে রাজস্থান জানেন যে কাঠপুর দিয়ে নাচ হয়, সেই কাঠপুরটা অবলুপ্ত প্রায়, সেই শিল্পটাকে আমরা এখান থেকে ধরছি। মানে শিশমহল যে কথাটা তুমি বললে, মানে কাচের ব্যবহার এখানে করা হবে, তাই তো? একদম, মিররের কাজ হবে, পুরো ভেতরটাই একই মিররে হবে। প্যান্ডেলের কাজ এখানে কবে থেকে শুরু হবে? আমার প্যান্ডেলের কাজ বলতে, যদি স্ট্রাকচারের কাজ বলে না, দু চার দিনের মধ্যে শুরু হয়ে যাবে। ইনহাউস কাজ তো 6 মাস ধরে চলছে। আর এই বাঁশের কাজ আমরা কবে থেকে দেখতে পাবো? দু চার দিনের মধ্যে শুরু হবে, শুরু হতে পারে। আর প্রতিমা নিয়ে যদি কিছু, প্রতিমা নিয়ে ভবদার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন ভবদার সুতার, আমার খুব প্রিয় শিল্পী। ওনার সান্নিধ্যে থাকা এক শিল্পী সুকান্ত রায়, এই কলকাতারও লাস্ট ইয়ারে দমদমবাগ সার্বজনীনের ঠাকুর বানিয়েছিলেন, উনি ভবদার অনেকগুলো ঠাকুরে ওনার সহযোগিতা আছে, তো উনি আমার ঠাকুরটা বানাচ্ছেন, মানে পানসা ঠাকুর বাড়ি কাজ ঠাকুর বানাচ্ছেন। শুধু এটুকু বলতে পারি, রাজস্থানী ঘরানা ঠাকুর হচ্ছে, ঠাকুরটা মেটালিক গোচরে কালার হবে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা? দর্শকদের উদ্দেশ্যে একটি বার্তা তো নয়, আমি আহ্বান করছি যে আমার পুজোয় গত বছর আপনি এসেছিলেন, বহু দীর্ঘদিন লাইন ধরে আপনি বন্ধনা ব্যানার্স দেখেছেন, লাস্ট ইয়ার জানেন যে কোভিড পুজো ছিল, তো আমারও দায়িত্ব পড়ছে এই পানসেরা ক্ষেত্রে, কারণ পানসেরা গোবারই প্রথম থিমের পুজো করছে, এটা প্রথম একটা নতুন উদ্যোগে এগোনো, মানে সেই জায়গা থেকে দায়িত্ব আমার উপরে, তো বাড়তি একটা চাপ তো আছেই, সেই চাপটা নিচ্ছি, নিয়ে কাজ করছি, চেষ্টা করছি একটা বৃহৎ একটা জিনিস খাড়া করার, কারণ এখানে মাঠটাই 50x50, তার সঙ্গে রাস্তা, পানসা ঠাকুর বাড়ির ওয়াল, সব মিলে একটা বড়ো ইনস্টলেশন হতে চলেছে। মানুষ যখন পানসা ঠাকুরে মণ্ডপে ঢুকবে, তখন একটা অন্য ঘরানায় প্রবেশ করবে, এটা আমি বলতে পারি। আচ্ছা, ধন্যবাদ দাদা, কথা বলে খুব ভালো লাগলো। নমস্কার। ওকে ফ্রেন্ডস, তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু পানশিলা ঠাকুর বাড়ি, তাদের খুঁটি পুজো আর ব্যানার উন্মোচন আর থিম সং সব কিছু দেখিয়ে দিয়েছি, একই দিনে কিন্তু সব থিম সং হয়েছে সেটা, আর তোমাদেরকে থিমটাও বলে দিয়েছি, রাজস্বিক দৃষ্টি তাদের এবছরে পানশিলা ঠাকুর বাড়ি তাদের এবছরের থিম। তো চলো, ভিডিওটা এইটুকুই রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলো না, বেশি করে শেয়ার করে দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকবে, আর পানশিলা ঠাকুর বাড়ির খুঁটি পুজো ব্যানার এবং থিম সংটা ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, কতক্ষণের জন্য টাটা।